আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আবদুল্লাহ মারুফ। আমি অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমাটোলজি ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ আর হাসপাতাল মগবাজার ঢাকাতে। এবং আমার পার্সোনাল চেম্বার হচ্ছে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার মিরপুর 2 নম্বর শাখাতে আমি হচ্ছে নিয়মিত চেম্বার করছি। আমাদের সাথে এই মুহূর্তে যারা আমাদের দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আরেকটি নতুন টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে ভাঙা, হাড় ভাঙা। দর্শক শ্রোতা, আপনারা সবাই এই ভাঙার সাথে আসলে কম বেশি পরিচিত আছেন এবং আপনারা জানেন যে আসলে হাড় ভেঙে গেলে প্রাথমিক চিকিৎসা, প্রাথমিক করণীয় কি। আবার অনেকেই আমরা আসলে জানি না এবং দেখা যায় ভুলবশত অথবা অন্য কোথাও গিয়ে আমরা হচ্ছে অনেক সময় প্রতারণার শিকার হয়ে থাকি, অথবা অনেক সময় দেখা যায় যে ডাক্তারের কাছে যাওয়ার কথা সেই ডাক্তারের কাছে না গিয়ে আমরা দেখা যায় অন্যভাবে দেখা যায় ভুল চিকিৎসার একটি শিকার হয়ে থাকে অনেক প্রতিনিয়তি, যেটা আমরা আসলে অনেক সময় আমরাও পাচ্ছি ডাক্তার হিসেবে। বিভিন্ন রোগীরা আমাদের কাছে এসে থাকেন হাড় ভাঙা নিয়ে। তো আজকে আসলে আমরা সেই হাড় ভাঙা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করতে চাই যে হাড় ভেঙে গেলে কারো যে আমাদের প্রাথমিক করণীয় কি, এটাই আসলে আজকে আমাদের প্রধান টপিক। সেটা নিয়ে আজকে আমরা আসলে খুব সংক্ষেপে আলোচনা করব। আসলে হাড় ভাঙা বলতে আমরা আসলে কি বুঝি সেটা একটা আসলে আগে আমরা বলে নেই। আমাদের দেশে এবং আমাদের সমাজে সবাই প্রচলিত আছে দুইটা টার্ম, আসলে হাড় ভাঙা এবং হাড় ফেটে যাওয়া, অনেক সময় অথবা মচকে যাওয়া। আমরা অনেক সময় রোগীরা আমাদের কাছে এসে বলে থাকেন যে আমি আঘাত পেয়েছি, মোটরসাইকেল চালাচ্ছি অথবা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছি, আঘাত পেয়েছি আমার হাড়, সাপোজ যে কোনো জায়গা যেখানে সে আঘাত পায় যে ওই জায়গাটা মনে হচ্ছে আমার ব্যথা হচ্ছে বা জায়গাটা ফুলে গেছে। তো আমরা সাধারণত এইরকম মানে অ্যাক্সিডেন্টের রোগী আমাদের কাছে আসার পরই আমরা ডক্টর যারা আছি অর্থোপেডিক্সের যারা প্র্যাকটিস করে থাকি অথবা আমাদের আদার্স কলিগ যারা আছেন উপজেলা হেলথ কমপ্লেক্সে যারা চাকরি করেন অথবা আমাদের গ্রামেগঞ্জে আমাদের কলিগ যারা আছেন তারা তাদের কাছে রোগীরা প্রথমে গেলে আমরা কিন্তু প্রথমেই রোগীর হিস্ট্রি শুনে কিন্তু আমরা প্রথমে একটা এক্সরে দিয়ে থাকি রোগীকে যে আসলে আপনি এক্সরেটা করে নিয়ে আসেন এবং আমরা দেখি আপনার আসলে কোনো ধরনের ভাঙা কিংবা ফাটা অথবা মচকে যাওয়া আছে কি নেই। তো রোগীরা আমাদের কাছে যখন এক্সরে নিয়ে আসেন তো সেক্ষেত্রে তখন আমরা কিন্তু কনফার্ম হই এবং রোগীদেরকে আশ্বস্ত করি যে আসলে আপনার অমুক জায়গায় আপনি আঘাত পেয়েছিলেন, ওই জায়গার হাড় আসলে ভেঙে গেছে। তখন আমরা আসলে রোগীদেরকে চিকিৎসার জন্য আমরা অ্যাডভাইস দিয়ে থাকি। এখন আসুন, যখন রোগীরা আমাদের কাছে এসে থাকেন প্রাথমিক অবস্থায় কোনো অ্যাক্সিডেন্টের পরে, যখন আমরা এক্সরে করে কনফার্ম হয়ে যাই যে তার আসলে ওই জায়গার হাড়টি ভেঙে গিয়েছে, সেটা হতে পারে হাতের হতে পারে পায়ের যে কোনো হাড়, তো ভাঙার পরে আমরা যেটা রোগীদেরকে প্রথমেই রিঅ্যাসুরেন্স অথবা কাউন্সেলিং করি যে আসলে আপনার অমুক জায়গায় এই অমুক হাড়টি ভেঙেছে অথবা মচকে গিয়েছে অথবা আপনার ফেটে গিয়েছে। তো এটার জন্য আমরা আসলে হাড় ভাঙার জন্য যে প্রাথমিক চিকিৎসা আমরা দিয়ে থাকি অথবা রোগীদেরকে বলে থাকি সেটা হচ্ছে আমরা প্রথমেই রোগীদেরকে বলি যে আপনার একটা প্লাস্টার করতে হবে। এই প্লাস্টার বা ব্যান্ডেজ নিয়ে আপনাদের সবারই ধারণা আছে গ্রামেগঞ্জে সবাই এখন আমরা করি হাড় ভেঙে গেলে অথবা ফেটে গেলে, সেটা হচ্ছে এই প্লাস্টার নিয়ে আজকে আমরা একটু সংক্ষেপে কথা বলবো যে আমরা হাতের যদি কোনো হাড় ভেঙে গিয়ে থাকে সেক্ষেত্রে আমরা সাধারণত যদি আমাদের এই হাতের যে আমাদের এটাকে আর্ম বলি আর কি, ফোর আর্ম বলি আমরা, এই ফোর আর্মের দুইটা হাড় আমরা জানি এখানে যে একটা হচ্ছে গিয়ে রেডিয়াস একটা আনলা, এই দুইটা হাড়ের যদি কোনোটা ভেঙে গিয়ে থাকে দেখা যায় আমাদের নিচে যদি ভেঙে যায় সেক্ষেত্রে আমরা আসলে সেক্ষেত্রে আমরা রোগীদেরকে একটা প্লাস্টার করে দিই। সেই প্লাস্টারটা আসলে আমরা অবশ্যই এই কোনো জয়েন্টের নিচ থেকে ধরে আমরা একটা প্লাস্টার করে দিই। আর যদি তার হচ্ছে গিয়ে এই রিস্ট বা এই যে কবজির উপরে যদি ভেঙে যায় মাঝখানে অথবা তার উপরে সেক্ষেত্রে আমরা কিন্তু এই আর্ম বা এই যে আমাদের এই বাহু এবং এই যে এইটা ধরে দুইটা ধরে আমরা হচ্ছে বড়ো করে একটা প্লাস্টার করে দিই, যেটাকে আমরা আসলে শর্ট অথবা শর্ট আর্ম ব্যাকস্ল্যাব অথবা অনেক ক্ষেত্রে লং আর্ম ব্যাকস্ল্যাব বলে থাকি। তো আমাদের গ্রামেগঞ্জে যেটা হয়ে থাকে আমরা সবসময় পেয়ে থাকি আমরা যারা প্র্যাকটিস করি অর্থোপেডিক্সে, তো এই প্লাস্টার আসলে আমাদের একটা বড় সমস্যা আমরা আমাদের চোখে এখন মন্দ পড়ে, সেটা হচ্ছে যে প্লাস্টার করতে গিয়ে দেখা যায় অনেক সময় ভুলভাল হয় অনেকের যে প্লাস্টারটি ছোটো হয়ে যায় অথবা প্লাস্টার খুব বড় হয়ে যায় অথবা প্লাস্টারটি খুব টাইট করে ব্যান্ডেজ করে দেয় গ্রামেগঞ্জে, যার কারণে দেখা যায় প্লাস্টার খুব টাইট করে ব্যান্ডেজ করার কারণে হাত অথবা পা অনেক সময় নষ্ট হয়ে যায়, মানে রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়ে হাত অথবা পা ফুলে যায়, ফুলে গিয়ে ওখানে রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়ে হাতটি অথবা পাটি অনেক সময় পচে যায়। এবং আমরা এমনও রোগী পাই আমাদের এই প্র্যাকটিস লাইফে যে গ্রামে কবিরাজ দিয়ে চিকিৎসা করিয়েছে, করানোর পরে হচ্ছে কি প্লাস্টার করেছে খুব টাইট করে, টাইট করার কারণে তার হাতটি আসলে রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়ে তার হাতটি কালো হয়ে গিয়েছে। কালো হয়ে যাওয়ার কারণে তার হাতের যে সেন্সেশন, হাতের যে ফাংশন এবং হাতের যে রক্ত চলাচলের যে নালীগুলি মানে রক্ত নালী সেগুলো বন্ধ হয়ে গিয়ে হাড়টি আসলে একবারেই অকুজ হয়ে যায় সাধারণত। এবং এটা আমরা খুবই পাই বিশেষ করে অনেক সময় গ্রামেগঞ্জে যারা এইরকম মানে না জেনে না বুঝে প্লাস্টার বা ব্যান্ডেজ করে থাকেন সেক্ষেত্রে। তো আমাদের ডাক্তার যারা আছি আমাদের রোগীদের উপর একটা হচ্ছে একটা রিকোয়েস্ট অথবা একটা অনুরোধ, একটা পরামর্শ, সেটা হচ্ছে আপনারা অবশ্যই হাড় ভেঙে গেলে আপনারা নিকটস্থ উপজেলা হেলথ কমপ্লেক্স অথবা অর্থোপেডিক ডক্টরের শরণাপন্ন হবেন এবং তার অ্যাডভাইস অনুযায়ী আপনারা হচ্ছে গিয়ে প্লাস্টার করবেন অথবা ব্যান্ডেজ যদি লাগে ওই ডাক্তার সাহেব বলে দেবে, ওই ডাক্তার সাহেবের অ্যাডভাইস অনুযায়ী আপনারা ব্যান্ডেজ করবেন এবং
সেক্ষেত্রে আশা করছি আপনাদের এই ধরনের এরকম পরবর্তী কমপ্লিকেশনের কোনো সমস্যা হবে বলে আমরা বিশ্বাস করি না। আজকে এই পর্যন্তই, এবং নেক্সট আরেকটি এপিসোডে আপনাদের সামনে আবার আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।